নমস্কার বন্ধুগণ, আমি সঞ্জয় মিশ্র। আমার চ্যানেল ইনভেস্টিগেশন আইডিয়াসে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আপনি আমাদের পুরনো ভিডিওসগুলোকে লাইক করেছেন, শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি আমি। বন্ধুগণ, আজকের যে টপিকটা আমি নিয়ে এসেছি, এই টপিকটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা সবার কাজেই লাগে, আর আমাদের বিজনেস কমিউনিটিতে কাজে লাগবে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতেও কাজে লাগবে। তো সেই জন্য বন্ধুগণ, আপনারা খুব ধ্যানপূর্বক এই টপিকটা শুনবেন। আজকে যে টপিকটা হচ্ছে বন্ধুগণ, এটা হচ্ছে কি আমরা কিভাবে একটা গাড়িকে পারচেজ বা সেল করব যখন এটা সেকেন্ড হ্যান্ড নিচ্ছি বা সেকেন্ড হ্যান্ড পারচেজ করছি বা সেকেন্ড এটাকে রিসেল করে দিচ্ছি আমি। তো বন্ধুগণ, এই জায়গাতে দুটো পক্ষ আছে, একটা হচ্ছে সেলার পক্ষ, একটা হচ্ছে পারচেজার পক্ষ, মিন বিক্রেতা পক্ষ এবং ক্রেতা পক্ষ। তো বন্ধুগণ, এখানে আমি শুরু করব আপনাদেরকে নিয়ে সেলার পক্ষ থেকে। তো সেলার পক্ষ থেকে কী কী ফর্ম্যালিটিজ আছে আর কী কী প্রিকশনস আছে, যে সাবধানীগুলো আপনি নেবেন বা যে ভাবে সচেতন থাকবেন, সেই জায়গাটা আগে আমি বলবো। তো বন্ধুগণ, সেলার পক্ষ থেকে আগে আমি বলবো কি, যদি আপনাকে কেউ গাড়ি পারচেজ করার জন্য অ্যাপ্রোচ করে, যদি কেউ বলে কি আমি আপনার গাড়িটা কিনতে চাইছি, তখন বন্ধুগণ আপনার দায়িত্ব কী হচ্ছে? প্রথম দায়িত্ব হচ্ছে কি আপনি ওনার সঙ্গে যা নেগোসিয়েশন হলো ওটা তো হলো, কোনো ব্যাপার না। এখানে বন্ধুগণ হচ্ছে যখনই আপনি একটা অ্যাগ্রিমেন্টে আগে এন্ট্রি করবেন যে কি আমি আপনাকে এই গাড়িটা সেল করে দিচ্ছি, আপনাকে গাড়িটা সেল করে এবং আপনি এত দিনের মধ্যে এই গাড়ির রেজিস্ট্রেশনটা নিজের নামে করে নেবেন, মিন্স পারচেজারের নামে করে নেবেন, তখন কী হবে, এই গাড়িটা একটা টাইম পিরিয়ড পেয়ে গেল। এবার হলো কি আপনি ফর্ম 29, ফর্ম 30, আরও অন্যান্য ডকুমেন্টসগুলো আছে সেটাকে ফিল আপ করবেন। এবার ফর্ম 29, 30 কী হচ্ছে বন্ধুগণ, যে আপনি যখন সেলার আছেন সেলারের জায়গাতে সাইন করবেন, ফুল সিগনেচার করবেন, পারচেজারের সামনেই বসে করবেন, ফুল সিগনেচার করবেন। সিগনেচারের সঙ্গে আপনার ফিঙ্গার প্রিন্টস অবশ্যই দেবেন, যে কোনো একটা দুটো ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেবেন, লিখে দেবেন কোন ফিঙ্গারটা আছে, আর ডেট দেবেন। বন্ধুগণ, এবার আপনাকে বলি কি এর মধ্যে রাখি যে কি সিগনেচার কেন ফুল করবেন, আপনার ফুল সিগনেচারটা ফুল সিগনেচারের মতন হলো। এবার আপনি ফিঙ্গার প্রিন্ট যখনই দিলেন তখন বন্ধুগণ আপনার লাভটা কী হচ্ছে, আর ডেট একটা দিয়ে দিলেন। এবার বন্ধুগণ আপনাকে বলি কি আপনার সিগনেচারটা নকল করে যে কোনো সেল পারচেজার বা যে কোনো লোক যেটা অন্য কোনো একটা ডকুমেন্ট রেডি করে ওখানে আপনার সিগনেচার নকল করে করতে পারে এবং ওই গাড়িটা নিয়ে আবার যে আমি নেক্সট স্টেপে আসবো আপনাকে বলে দেবো কীভাবে করতে পারে, ইউজ করবে ওটাকে ইলিগালি কীভাবে ইউজ করবে। এবার বন্ধুগণ ডেট কেন দিচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে বন্ধুগণ যে কি সেলাররা যখন গাড়িটা সেল করে দিচ্ছে ওখানে ফর্ম 29, 30 কোনো ডেট দিচ্ছে না। এবার কী হচ্ছে, এখানে জানা অজানা দুটোভাবেই হচ্ছে, জানা থাকলে করে দেওয়া উচিত, যদি না জানা থাকে কিন্তু তবুও দিয়ে দেওয়া উচিত, কেন না যেন আপনি কোনো প্রবলেমে না ফাঁসেন। কেন? এবার বন্ধুগণ আপনি গাড়িটা বিং এ সেলার সেল করে দিলেন, এবার নেক্সট পারচেজার কিলো ওটা ওই সেই গাড়িটা অন্য একটা লোককে সেল করে দিল, এবার একটা সেল করতে করতে অনেকগুলো হ্যান্ডস চেঞ্জ করলো, বাট আপনি যে সেলার আছেন কিন্তু আপনি সেলার এবং রেজিস্ট্রেশন অথরিটির সঙ্গে আপনারই নাম জুড়ে আছে এখনও, এই গাড়ি নিয়ে যদি কোনো কাণ্ড হয়, যদি কোনো ঘটনা হয়, কিন্তু দায়িত্ববান বিং দ্য সেলার আপনি হবেন। আমার কথাটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, অন্য আনুষাঙ্গিক অনেকগুলো ব্যাপার আছে যেটা আপনি বুঝতে পারছেন। এবার তাহলে এই বন্ধুগণ এই জায়গাতে কী লাভটা হলো কি আমি ডেট দিয়ে দিলে একটা স্টিপুলেটেড টাইম পিরিয়ড আছে যে যার মধ্যেই গাড়ির যে রেজিস্ট্রেশন আছে সেটা পারচেজারকে নিজের নামে নিতে হবে এবং চেঞ্জ করিয়ে নিতে হবে, এটা একটা দায়িত্ব হয়ে যাবে পারচেজারের উপরে। প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস নেবেন, প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস, সবার উপরে সিগনেচার থাকবে, ফিঙ্গার প্রিন্ট থাকবে, ডেট থাকবে, এটা হলো। এবার বন্ধুগণ কী বললাম কি আপনার সিগনেচার চেঞ্জ হতে পারে বা নকল হতে পারে, ডেটটা নকল হতে পারে, ডেটটা উল্টোপাল্টা হতে পারে, বাড়াবার জন্য একটা মোটিভ থাকতে পারে, কিন্তু আপনি যখন ফিঙ্গার প্রিন্টটা দিয়ে দিচ্ছেন তখন কী হচ্ছে, ফিঙ্গার প্রিন্টটা কেউ চেঞ্জ করতে পারবে না বন্ধুগণ, এটা ইউনিক ইন ক্যারেক্টার, অসম্ভব ব্যাপার এটাকে নকল করা আর এটাকে তৈরি করা বা একটা মানুষের সঙ্গে অন্য মানুষের ফিঙ্গার প্রিন্টটাকে ম্যাচ করা। তো বন্ধুগণ আপনি বুঝতে পারলেন কি কেন আমি বললাম ফর্ম 29, 30 আপনাকে সিগনেচার করতে হবে, ফিঙ্গার প্রিন্ট দিতে হবে এবং ডেট দিতে হবে। এবার নেক্সট বন্ধুগণ, এবার বিং দ্য সেলার আপনি যখন বিক্রেতা আছেন তখন আপনি কী করবেন কি এবার পারচেজারকে একটা স্টিপুলেটেড টাইম পিরিয়ড দিলেন এবং তাকে বললেন কি আপনি রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট করুন আর আমি আপনার সাহায্য করব। যখন রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট হলো রিজনাল ট্রান্সপোর্ট অথরিটির কাছে বিক্রেতা এবং ক্রেতা দুজনই গেলেন, যাওয়ার পরে ওখানে দুজনকে আরটিও জিজ্ঞেস করবেন কি আপনি গাড়ি সেল করেছেন, উনি পারচেজ করেছেন, কিনেছেন, উনি বিক্রি করেছেন, আপনারা দুজন করেছেন, তো তখন হবে আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন, আপনাদের প্রুফ অফ আইডেন্টি, প্রুফ অফ অ্যাড্রেস উনি দেখবেন এবং এই গাড়ির যে ট্রান্সফার, যেটা ওনারশিপ ট্রান্সফার আছে এটা
প্রক্রিয়াটা সরকারিভাবে স্টার্ট হয়ে গেল এবং পূরণ হয়ে গেল। এবার তখন আপনি দেখতে পারেন বিং দ্য সেলার দ্যাট কি কিছুদিন পরে দেখতে পারবেন কি ভেহিকলটা পার্চেজের নামে রেজিস্টার হয়ে গেছে এবং এম পরিবহন অ্যাপ, বাহন অ্যাপ এবং রিজনাল ট্রান্সপোর্ট অথরিটির রেকর্ডের মধ্যে এই গাড়িটা এখন আপনার পার্চেজের কাজে চলে গেছে। এই জায়গাতে আপনার গিয়ে এই সমস্ত প্রক্রিয়া পূরণ করার পরে এবার সেলার এই গাড়ির মালিকানা থেকে বঞ্চিত হয়ে গেলেন, এবার উনি এই গাড়ির মালিক নয়। এবার যদি কোনো কাণ্ড হয়, যদি কোনো ঘটনা হয় এই গাড়ি নিয়ে, কিন্তু তার জন্য এই সেলার এখন দায়ী নয়। তো বন্ধুগণ, এটা হলো আপনার সেলার বিক্রেতার তরফ থেকে আমি বললাম। এবার আমি চলে আসি ক্রেতার তরফ থেকে, যিনি গাড়িটা কিনছেন। এবার যিনি কিনছেন তার কী কী দায়িত্ব আছে? এবার যিনি গাড়িটা কিনবেন, রিসেল গাড়িটা বা সেকেন্ড হ্যান্ড গাড়িটা, সেই জায়গাতে ক্রেতার প্রথম দায়িত্ব হচ্ছে এটাকে ভেরিফাই করে নেওয়া যে কি এই যে গাড়িটা আমি কিনতে যাচ্ছি এই গাড়িটা কোনো চুরির গাড়ি নয়। চুরির গাড়ি ইন দ্য মিন্স হচ্ছে কি এই গাড়িটা যে লোকটা সেল করছে সে সেই গাড়ির মালিক আছে কি না, এটাকে আপনাকে ভেরিফাই করা হচ্ছে। বন্ধুগণ, আপনি এম পরিবহন বাহন অ্যাপ, রেজিডেন্ট ট্রান্সপোর্ট অথরিটি এখান থেকে জানতে পারবেন, খুব সহজভাবে জানতে পারবেন এই গাড়ির মালিক কে হচ্ছে। এবার যদি ওই মালিক হয়, আপনি ভেরিফাই করলেন কি মালিকানা প্রুফ হয়ে গেল, এবার ওই ফর্ম 29 ফর্ম 30, এবার এখানে যেরকম সেলারের দায়িত্ব আছে সেরকম বিং দ্য ক্রেতা, আপনি যখন এখানে ক্রেতা আছেন পারচেজ করছেন, এখানে আপনারও দায়িত্ব হচ্ছে কি আপনি পুরো অনেস্টি মেনটেন করে, ইন্টেগ্রিটি মেনটেন করে ফুল সিগনেচার করবেন ফর্ম 29-30 অ্যালং উইথ ডেট, ফিঙ্গারপ্রিন্টস, POI, প্রুফ অফ আইডি, প্রুফ অফ অ্যাড্রেস, সমস্ত ডকুমেন্ট রেডি করবেন। এবং আপনার দায়িত্ব হচ্ছে এবার ওই অ্যাগ্রিমেন্ট অনুযায়ী, আপনি যেখানে অ্যাগ্রিমেন্ট এন্ট্রি করেছেন এতদিনের মধ্যে আমি করে নেব, অ্যাগ্রিমেন্ট অনুযায়ী আপনি রেজিস্ট্রেশন প্রসেসে এন্ট্রি করবেন। এবার বন্ধুগণ, মাঝখানে হতে পারে কি আপনাকে পুলিশ অথরিটি বা যদি আপনি গাড়িটা ডেলিভারি নিয়ে থাকেন, ডেলিভারি নোট নিয়ে ডেলিভারি নোট যদি পুলিশ অথরিটি বা মোটর ভেহিকল অথরিটি আপনাকে চেক করে, তাহলে ওই যদি স্টিপুলেটেড পিরিয়ড থাকে অ্যাগ্রিমেন্টের মধ্যে কি আপনি এতদিনের মধ্যে করিয়ে নেবেন, আর সমস্ত ডকুমেন্টস ফর্ম 29-30 ফিঙ্গারপ্রিন্ট সিগনেচার আর ডেটের সঙ্গে থাকে, তো বন্ধুগণ আপনি খুবই অনেস্ট এটা মনে হবে, আর সব কিছু করে যে কি আপনি এই ডেটের মধ্যে এই কাজটা পুরো করে নেবেন, তখন আপনাকে কেউ কিছু বলবে না, আর আপনি একটা ভালো নাগরিকের মতন ওখানে দেখাতে পারবেন যে কি ডকুমেন্ট কি এইসব আমি মালিকানার ডকুমেন্ট আছে আর কেন গাড়িটা আমার পজিশনে আছে। এটা একটা পক্ষ হলো বন্ধুগণ, এটা মানে একটা ব্যাখ্যার দরকার আছে যেটা আপনি করতে পারবেন, অবশ্যই করতে পারবেন অথরিটির কাছে। নেক্সট বন্ধুগণ কী হচ্ছে, যখনই আপনি রেজিস্ট্রেশন প্রসেসে এন্ট্রি করে গেলেন আর সেলার আপনার সঙ্গে গেল আরটিওর কাছে, আপনি উপস্থিত হলেন, তখন ওখানকার যখন প্রক্রিয়াটা পুরো হয়ে যাবে তখন আপনি একটা ডকুমেন্ট পাবেন যে কি আপনার এই যে গাড়ির কোনো ডকুমেন্ট, ওখানে স্মার্ট কার্ড স্মার্ট কার্ড জমা হয়ে যাচ্ছে, আপনার অ্যান্সিলারি ডকুমেন্টসগুলো জমা হয়েছে, প্রুফ অফ আইডি, প্রুফ অফ অ্যাড্রেস জমা হয়ে যাচ্ছে, তখন বন্ধুগণ আপনারা একটা কাগজ পাবেন যার থেকে এটা বোঝা যাবে যে কি এই গাড়ির মালিকানা ট্রান্সফার হচ্ছে সেলার টু পারচেজার। বন্ধুগণ এখানে যখনই আপনার ট্রান্সফার প্রক্রিয়াটা হবে তখন আপনি কাগজটা পুলিশ অথরিটিকে দেখাতে পারেন, মোটর ভেহিকলস অথরিটিকে দেখাতে পারেন, যে কোনো অথরিটিকে আপনি দেখাতে পারেন কি আপনি গাড়িটা কীভাবে চালাচ্ছেন বা কীভাবে আপনি এটা ইউজ করতে পারছেন বা মালিক আছেন এটা বন্ধুগণ। এবার আপনার প্রক্রিয়াটা পুরো হলে এবার দেখবেন বন্ধুগণ কি আপনার নাম, যে নামটা ট্রান্সফার হলো এম পরিবহন অ্যাপ, বাহন অ্যাপ অ্যান্ড রিজনাল ট্রান্সপোর্ট অথরিটির কাছে চলে এসছে, এবং আপনিও তার মেসেজ পাবেন, সব কিছু একটা স্মার্ট কার্ড পাবেন নতুন করে, যার মধ্যে নতুন করে আপনার নাম থাকবে, মার্কিংস থাকবে দ্যাট কি আপনি সেকেন্ড ওনার আছেন না থার্ড ওনার না ফার্স্ট ওনার, সেরকম একটা মার্কিং থাকে আপনি বুঝতে পারবেন বন্ধুগণ, স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে আর ন্যাশনাল পোর্টালে থাকবে, আর আপনার কোনো অসুবিধা হবে না। তো বন্ধুগণ আমি বলবো আপনাকে যে কি আপনি এই এই প্রক্রিয়াটা খুব একটা কঠিন নয়, কিন্তু অনেক মানুষ করেন না। আমি আপনাদেরকে সবসময় বলবো কি আপনি যেন বিং দ্য সেলার আর বিং দ্য পারচেজার আপনি সবসময় এই প্রক্রিয়াটা পূরণ করবেন এবং গাড়ির নাম মালিকানা ট্রান্সফার খুব সুস্থভাবে করে নেবেন, যেন আপনারা কোনো আপনাদেরকে অযথা জবাবদেহি না করতে হয়, এবং আপনি কোনো প্রবলেম হলে যেন এটা বোঝা যায় কি এই প্রবলেমটা কার থেকে হয়েছে এবং এর জন্যে কে দায়ী আছে। তো সেই জন্যে বন্ধুগণ আজকে টপিকটা রইল এটা কি কীভাবে আমরা সেকেন্ড হ্যান্ড গাড়িটা পারচেজ বা সেল করব। বন্ধুগণ এই ভিডিওটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা লাইক করবেন, শেয়ার করবেন। অশেষ ধন্যবাদ।